بسم الله الرحمن الرحيم. আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো বিদআত। বিদআত শব্দটা আরবি, এর অর্থ হলো নতুন আবিষ্কার। মা আহাদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, যা পূর্বে ছিল না পরে হয়েছে সেটাই বিদআত। কেবলা কোন দিকে? এদিকে, এদিকে, তাই না? যা আগে ছিল না পরে হয়েছে সেটাই কি? শব্দের দুইটা অর্থ, একটা শাব্দিক আর একটা হলো পারিভাষিক। একটা হলো শাব্দিক আর একটা শারীরিক। প্রচলিত শব্দ দ্বারা কি বুঝায় আর শরীয়ত কি বুঝায়? বেদাত শব্দটার আবিধানিক অর্থ কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। যেমন নতুন হয়েছে যে জিনিস সেটাই বিদআত। যেমন এই মোবাইলটা কি আগে ছিল পরে হয়েছে, এটা কি বিদআত? এটা বিদআত। আমি বলছি বেদাত, আবার বলছে না এটা বেদাত। আমি বুঝা বলি আগে, জি এটা নতুন আবিষ্কার, আগে ছিল না পরে হয়েছে। চশমা, মাইক, এগুলো আগে ছিল পরে হয়েছে না, এগুলো বেদাত। তো এটা বেদাতের শাব্দিক অর্থ। বিমান বেদাত, ট্রাক বাস বেদাত, কিন্তু আপনি বলেন না আপনিও বেদাত। আপনি আগে ছিলেন না? রাসূলের যুগে ছিলেন কিনা? আপনিও বেদাত, আমিও বেদাত। এর হলো শাব্দিক অর্থ। সূরা আহকাফ 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, আপনি বলেন যে আমি নতুন রাসুল নই, আমার পূর্বে আরো রাসুল এসেছিলেন। এই বিদউন শব্দের অর্থ হলো নতুন, কিন্তু এই বিদউন দ্বারা যদি বেদাত অর্থ নেওয়া হয় তাহলে অর্থ হবে আমি বেদাতি রাসুল নই, এই অর্থ করা যাবে না। এটা হলো শাব্দিক অর্থ। 117 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, বাদি এই বিদুন থেকে এসেছে, আসমান জমিনের প্রথম স্রষ্টা, নতুন স্রষ্টা কে? এর আগে কেউ সৃষ্টি করেছিলেন? যদি এই বাদি এই শব্দ অর্থ দ্বারা যদি বেদাত অর্থ নেই তাহলে আল্লাহ বেদাতি হয়ে যাবে, বলা যাবে আল্লাহকে বেদাতি না। তো দুর্ভাগ্য, বেদাত শব্দটার অর্থ না বুঝার কারণে আর বুঝে না বেদাতের অর্থ এদেশে প্রায় শতকরা না হাজারে 998 জন আলেম বেদাতের অর্থ বুঝে না। হাজারে কজন টিকলো তাহলে? দুইজন। এরপরও আমার সন্দেহ আছে বেদাত বুঝে কিনা, যদিও প্রতিদিন জুমার সালাতে বলে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন, বলে ঠিকই
কিন্তু মানবে কোথায়, বুঝাই না, আগে না বুঝা তারপরে কি মানা, বুঝেই না। তাহলে একটা শাব্দিক অর্থ একটা আর শারী অর্থ কর্তা, তাহলে শরীয়ত বেদাত বলে কাকে? এবার বুঝেছেন মনে হয়, তাই না? শরীয়ত কাকে বেদাত বলে? এই মোবাইল, মাইক, ঘড়ি, চশমা, ট্রাক, বাস, বিমান, এইগুলো হলো আফআল। আর যখনই শরীয়তের কথা বলতে যাবেন সেইগুলো হবে আমাল। কথা বোঝা গেছে? আফআল এগুলো বিভিন্ন সৃষ্টি আবিষ্কার, কিন্তু আমাল, আমল কি কেউ আবিষ্কার করতে পারে? কার দেওয়া? আল্লাহর দেওয়া। শাব্দিক অর্থে এইগুলোকে বেদাত বললেও শরীয়ত এগুলোকে বেদাত বলে না। 1758 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1758 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, এ দেখেন আমল, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটা করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি, আমাদের পক্ষ থেকে নেই। ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জন। এইটা হলো বেদাতের সংজ্ঞা। ইমাম শাতিবী রহিমাহুল্লাহ এই হাদিসের আলোকে একটা কথা বলেছেন, আল বিদআতু, এই গুণাগুলো একটু বন্ধ করেন তো আপনারা, পরে গুনেন, এখন রাখেন এগুলো। আল বিদআতু হিয়া তরিকা আল মুখতারা তুযাহি শারঈয়া ইউকসাদু বিহা আত তাকাররুব ইলাল্লাহ লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা সহীহান সারিহান আসলান আও ওয়াসমান। বেদাত তাকে বলা হয় যেটা শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে আবিষ্কার করা হয়েছে, যার প্রমাণে সহি কোনো দলিল। দুইটা কথা আসলো, একটা হলো শরীয়ত মনে করে আর একটা হলো নেকির উদ্দেশ্যে। মোবাইলটা কিন্তু বেদাত হয়ে যাবে, মোবাইলটা বেদাত হয়ে যাবে তখন যদি কেউ ব্যবহার করার সময় মনে করে মোবাইলটা যদি 10 বছর যায় তাহলে একটা হজ্জের নেকি হবে, এই নিয়াতে কে কে মোবাইল ব্যবহার করেন, হাত তুলেন তো। হ্যাঁ, আমি বলেছি আগে শাব্দিক অর্থে বেদাত হলেও শরীয়ত মোবাইলকে বেদাত বলে নি। হ্যাঁ, তবে মোবাইল বেদাত হবে যদি কেউ এই নিয়াত করে যে মোবাইলটা যদি 20 বছর যায় তাহলে দুইটা হজ্জের নেকি হবে, তাহলে এই নিয়াতে মোবাইল ব্যবহার করা কি বেদাত। চশমাটা যদি 5 বছর যায় তাহলে একটা উমরার নেকি হবে, এরকম কেউ নিয়াত করে আসে নাকি? কেউ থাকলে বলেন, মাটির মসজিদে সালাত আদায় করলে বেশি নেকি হবে আর টাইলস পাড়া মসজিদে সালাত পড়লে নেকি কম হবে, এরকম নিয়াত কারো থাকে? না। তাহলে মসজিদ আধুনিক হলে নেকি কম হবে এই নিয়াত কারোর মধ্যে থাকে